ভেতর দিয়ে বৈদ্যুতিক লাইন নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনা পাথর প্রতিমার বৈরাগীর মোড় এলাকার। মাটির উপর দিয়ে নয়, মাটির নিচে দিয়ে নিয়ে যেতে হবে বৈদ্যুতিক তার। গ্রামবাসীদের বিক্ষোভের মাঝে কাজ বন্ধ বৈদ্যুতিক কর্মীদের, ঘটনাস্থলে ঠোলাঘাট থানার পুলিশ। পরিস্থিতি হয়ে ওঠে আরো উত্তপ্ত। 33,000 ভোল্টের তার কোথা দিয়ে যাবে, তাই নিয়ে শুরু হয় জোর ঝামেলা। শুরু হয় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি। স্থানীয়দের দাবি, বৈরাগী মোড় অত্যন্ত জনবহুল এলাকা, মাটির উপর দিয়ে তার গেলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। পাশাপাশি এলাকাবাসীদের দাবি, গাছ কাটার পর মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার বসানোর চেষ্টা চলছে। হয়েছে উপর থেকে লাইন যাবে বলে, মানে রায়পুর গোটা অঞ্চল গোটা উপর থেকে যাবে বলে। তো এখানে গাছ সব জায়গায় কাটা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে বাদি হচ্ছে সেখানে মাটির তলায় থেকে যাচ্ছে। এখানে ঘর বাড়ি করা হয়ে গেছে, তার সত্ত্বেও হ্যাঁ দোতলা বাড়ি এ বাড়ি সেখান থেকে মেন রাস্তার উপর থেকে মাটির নিচে থেকে আমরা চাচ্ছি যে এখানে জনসভা সবাই ঘোরাফেরা করে, হ্যাঁ এখানে মাটির নিচে থেকে যাও। আপত্তি নেই কোনো বাগানে, সরকারি কাজে আমরা কথা দেবো না, হ্যাঁ তাহলে সব জায়গায় গাছ কাটা হলো উপর থেকে যাবে বলে। তাহলে গাছ কেটে ফেলেও আজকের কেন মাটির তলায় থেকে যাচ্ছে, কিছু কিছু জায়গায় উপর থেকে যাচ্ছে, সেটা হোক একটাই হোক না, হয় উপর থেকে যাক না হয় নিচে থেকে যাক। তাই আপনারা বিক্ষোভ করছেন? সেটাই আমাদের বিক্ষোভ। আমরা সরকারি কাজে বাধা দিচ্ছি না, কাজ হবে, হ্যাঁ সেটা হবে একটাই হোক, হয় উপর থেকে যাক হয় মাটির তলায় থেকে যাক। জি গাছ কাটার আগে থেকে বলছি আমরা যে আপনারা এটা উপর থেকে করে দিন, অন্য অন্য জায়গায় নিচ থেকে আসতেছে, আমাদের এইটার বেলা উপর থেকে আসছে। গাছগুলো পুরো গাছ কেটে একদম ফাঁকা করে দিয়েছে। এই আমাদের বৈরাগীর মোড়টা আমরা নিচ থেকে দিতে বলছি। দামি দামি গাছগুলো সব কেটে সব একদম বিক্রি করে দেওয়া হলো। বাবু ঠিক বলতেছে, হ্যাঁ গাছগুলো সব বিক্রি করে দিল পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতে ডাকছি, পঞ্চায়েতও এখানে আসছে না। তাহলে নিচ থেকে যাচ্ছে কেন নাকি? নিচ থেকে জোর করে নিচ থেকে পাঠাবে, এ পার্টি থেকে আনছে ও পার্টি, যদি কাটবে গাছ নিচ থেকে যদি যাবে তাহলে গাছটা কেন কাটা হলো? এলাকায় রয়েছে প্রচুর পরিমাণে গাছ, মাটির উপর দিয়ে বৈদ্যুতিক তার যাবে বলে নির্বিচারে গাছ কাটা হয়েছে। স্বাভাবিকভাবে গাছ হারিয়ে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে পৌঁছায় বৈদ্যুতিক দপ্তরের আধিকারিকেরা। কাজের মধ্যে পরিকল্পনার ফাঁকফোকর জলের মতো স্পষ্ট। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।